ওয়েলকাম টু টেক বিদ্যালয়। আমরা অলরেডি জানি এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 দ্বারা ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলরেডি লকডাউন ঘোষণা করে দিয়েছে, এবং সেই লকডাউন কিন্তু 23/3/2020 মানে আগামীকাল বিকেল 4টা থেকে শুরু হবে, যেটি 27/3/2020 রাত্রি 12টা পর্যন্ত চলবে। এবং এই সময়ে কিছু ইমার্জেন্সি সার্ভিস এবং এসেন্সিয়াল সার্ভিস ছাড়া কিন্তু বাকি সমস্ত সার্ভিসই কিন্তু বন্ধ থাকবে। এবং সেই ক্ষেত্রে তারা একটি ডিস্ট্রিক্ট লিস্ট দিয়েছে যে মূলত কোন কোন জায়গাগুলো বন্ধ থাকবে এবং কোন কোন জায়গাগুলো বন্ধ থাকবে না। এবং এই ক্ষেত্রে তারা একটি লিস্ট প্রকাশিত করেছে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডারও প্রকাশিত হয়েছে, যে অর্ডারে স্পষ্ট করে বলা আছে কোন কোন ডিস্ট্রিক্ট বন্ধ থাকবে এবং কোন কোন জায়গা বন্ধ থাকবে না। এই ক্ষেত্রে 23টি ডিস্ট্রিক্টের মধ্যেই সমস্ত জায়গাতেই বন্ধ আছে, কিন্তু সব জায়গা কিন্তু বন্ধ নেই, আবার কিছু কিছু জায়গা বন্ধ আছে, আর কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু সেই সার্ভিসগুলোও কিন্তু চলছে। সুতরাং যেগুলো আমাদের নিড সেই কাজগুলো কিন্তু চলবে, যেগুলো যেমন ব্যাংক এবং এটিএম সার্ভিস, অথবা মনে করুন যে খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, মেডিকেল সার্ভিস, এগুলো কিন্তু সবসময় খোলাই থাকবে। কিন্তু এগুলো ছাড়া কিছু কিছু জিনিসের উপর কিন্তু রেস্ট্রিকশনও করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনার ডিস্ট্রিক্টটি বা আপনার শহরটিও সেই লকডাউনের এলাকার আওতাভুক্ত কিনা। এইভাবে আমরা পরপর প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্বন্ধে বলবো। ভিডিওটি ভালো করে দেখুন এবং দেখে নিন আপনার ডিস্ট্রিক্ট বা আপনার শহর সেই লকডাউনের আওতায় পড়ছে কিনা। প্রথমেই দেখা যাক কুচবিহার। কুচবিহারের শুধু ডিস্ট্রিক্ট টাউনটি, আলিপুরদুয়ার জেলার ডিস্ট্রিক্ট টাউন এবং জয়গা টাউনটিকে ইনক্লুড করা হয়েছে। জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট টাউন, কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট টাউন, দার্জিলিংয়ের দার্জিলিং, কার্শিয়াং এবং শিলিগুড়ি টাউনকে, উত্তর দিনাজপুরের পুরো ডিস্ট্রিক্টটাকে, দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট টাউনকে, মালদার পুরো ডিস্ট্রিক্টকে, মুর্শিদাবাদ পুরো ডিস্ট্রিক্টকে, নদিয়াকে পুরো ডিস্ট্রিক্টকে, বীরভূম প্রত্যেকটি মিউনিসিপ্যাল টাউনকে, পশ্চিম বর্ধমান পুরো ডিস্ট্রিক্টকে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট টাউনকে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট টাউন কালনা এবং কাটোয়া টাউনকে, বাঁকুড়ায় ডিস্ট্রিক্ট টাউন, বারজোড়া টাউন এবং বিষ্ণুপুর টাউনকে, পশ্চিম মেদিনীপুরে ডিস্ট্রিক্ট টাউন খড়গপুর টাউন এবং ঘাটাল টাউনকে, পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট টাউন হলদিয়া টাউন, দীঘা টাউন, কোলাঘাট টাউন এবং কোনটাই টাউনকে, হাওড়াতে পুরো ডিস্ট্রিক্টকে, হুগলিতে ডিস্ট্রিক্ট টাউন চন্দননগর, কোন্নগর, আরামবাগ, শ্রীরামপুর এবং উত্তরপাড়া টাউনকে, সাউথ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙ্গর, বজবজ, মহেশতলা, নর্থ চব্বিশ পরগনায় প্রত্যেকটি মিউনিসিপ্যাল টাউন এবং সাথে সল্টলেক এবং নিউ টাউনও, কলকাতার পুরো কেএমসি এরিয়া মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেসব এরিয়াগুলি পড়ছে সমস্তটা, পুরুলিয়ায় পুরো ডিস্ট্রিক্টটি। সুতরাং এখানে আমরা দেখে নিলাম 23টি টাউনই কিন্তু তার মধ্যে কী কী জায়গা বন্ধ আছে। জেনারেলি সেই ডিস্ট্রিক্ট টাউনটি তো বন্ধ আছেই, সংলগ্ন কিছু কিছু আলাদা শহরগুলোও কিন্তু ইনক্লুড করা হয়েছে। এই কয়দিন আমাদের একসাথে লড়াই করার সময়, আমাদের একসাথে স্বচ্ছভাবে ঠিকঠাকভাবে থাকার সময়, খুব সাবধানে থাকবেন, ভালোভাবে থাকবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন, খুব প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বেরোবেন না, দরকার হলেই বেরোবেন, না হলে বেরোবেন না। কয়েকদিন আমরা সবাই ঘরের মধ্যেই থাকি আর এইভাবে থেকেই হয়তো এই রোগের মোকাবিলা সম্ভব। চলুন একসাথে সবাই মিলে এই নিয়ম মেনে আমরা এই রোগ থেকে, এই রোগমুক্ত ভারত তথা আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যকে রোগমুক্ত করে তুলি। ধন্যবাদ। টেক বিদ্যালয়কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।